আপনাদের যদি প্রশ্ন করা হয় যে পৃথিবীর সবচেয়ে আক্রমণাত্মক প্রাণীটির নাম কি, তাহলে আপনাদের মনে সর্বপ্রথম বাঘ এবং সিংহের মতো হিংস্র প্রাণীর কথাই উঠে আসবে, রাইট? কিন্তু আপনি কি জানেন যেখানে সারা বছরের সিংহের আক্রমণে পৃথিবীতে গড়ে প্রায় 100 জন মানুষের মৃত্যু হয়, সেখানে জলহস্তির আক্রমণে সারা পৃথিবী জুড়ে গড়ে প্রায় 500 জন মানুষের মৃত্যু হয়? কি এই কথাটা শুনে অবাক হচ্ছেন? কিন্তু অবাক হলেও বাস্তব এটাই। এবার আপনারা হয়তো ভাবছেন যে জলহস্তির মতো একটি প্রাণী যে কিনা দিনের প্রায় 16 ঘন্টার সময়ই জলের মধ্যে কাটায়, সে কীভাবে এতগুলি মানুষের মৃত্যুর কারণ হয়ে উঠতে পারে? যদি আপনার মনেও এমন ধরনের কোনো প্রশ্ন এসে থাকে, তাহলে আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ আজ আমরা এই ভিডিওর মাধ্যমেই এই উত্তরটি খোঁজার চেষ্টা করব। এই প্রশ্নের উত্তরটি খোঁজার আগে আমি আপনাদের একটি ভিডিও ফুটেজ দেখাতে চাই। এখন আপনারা ভিডিও স্ক্রিনে যে ফুটেজটি দেখছেন, সেই ফুটেজটি ওয়েস্ট আফ্রিকার একটি সাফারি পার্কে তোলা হয়েছিল। এই ফুটেজটিতে আপনারা দেখতে পাবেন যে একদল দর্শনার্থী একটি জিপে করে যেতে যেতে লক্ষ্য করে যে একটি জলহস্তি তাদের জিপের পেছনে পেছনে হেঁটে হেঁটে আসছে। তারা জলহস্তিটিকে দেখে উৎসাহিত হয়ে পড়ে এবং নিজেদের জিপটিকে থামিয়ে জলহস্তিটিকে দেখতে শুরু করে। জলহস্তিটি প্রথমে খুব স্বাভাবিক বিহেভিয়ার করলেও যখন সে বুঝতে পারে যে সে ওই জিপের খুব কাছাকাছি চলে এসেছে এবং এখন জিপটি তার একদম নাগালের মধ্যে, তখন সে হঠাৎ করেই ওই জিপের উপর আক্রমণ করে দেয় এবং জিপটির দিকে দৌড়াতে শুরু করে দেয়। তবে জলহস্তিটির এই অস্বাভাবিক ব্যবহার দেখে টুরিস্টরা সঙ্গে সঙ্গে সেই স্থান পরিত্যাগ করেন। যদি এই ভিডিওটি দেখেও আপনি না বুঝে উঠতে পারেন যে জলহস্তি কতটা আক্রমণাত্মক হয়ে উঠতে পারে, তাহলে আপনাদের আফ্রিকার এই প্রত্যন্ত গ্রামের ছবিটি দেখাতে চাই। আফ্রিকার এই প্রত্যন্ত গ্রামটি এমনই একটি গ্রাম যে এখানে বাচ্চাদের স্কুলে যাওয়ার জন্য নৌকার ব্যবহার করে একটি জলাশয় পারাপার করেই স্কুল পৌঁছাতে হয়। কিন্তু এই জলাশয়ের জলহস্তিরা একেবারেই পছন্দ করে না যে তাদের এলাকার মধ্যে অন্য কোনো প্রাণী ঢুকে পড়ুক। তাই জলহস্তিরা শেষ পর্যন্ত বাচ্চা ভর্তি এই নৌকাটির সাথে ঠিক কী করলো তা জানার জন্য এই ভিডিওটি আপনাকে শেষ পর্যন্ত দেখতে হবে। এবার আসা যাক জলহস্তিদের সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্যের উপর। একটি জলহস্তির লম্বায় প্রায় 14 ফুটের কাছাকাছি হতে পারে। এদের ওজন সর্বোচ্চ 1400 কেজির কাছাকাছি হয়ে থাকে। এ কথা তো আপনাদের আগেই জানিয়েছি যে এরা দিনের প্রায় 16 ঘন্টার সময় জলের মধ্যে থাকে। কিন্তু আপনি কি জানেন যে একটি জলহস্তি কিন্তু কোনোদিনই জলের মধ্যে পুরোপুরি সাঁতার কাটে না? আসলে এরা জলের মধ্যে কিছুটা গ্লাইড করার ভঙ্গিমাতেই এগিয়ে চলে। আপনারা জানলে অবাক হবেন যে একটি জলহস্তি সারাদিনে প্রায় 80 পাউন্ডের কাছাকাছি ঘাস পাতা খেয়েই জীবিত থাকে, কিন্তু তারপরেও এরা এতটাই শক্তিশালী হয় যে এদের শক্তপোক্ত চোয়ালের সাহায্যে এরা যে কোনো প্রাণীকেই চরম আঘাত আনতে পারে। এর সাথে এদের শরীরের অপর একটি বৈশিষ্ট্য হল এদের শক্তপোক্ত মোটা চামড়ার আস্তরণ। আপনি জানলে অবাক হবেন যে এদের চামড়া প্রায় 4 সেন্টিমিটার পর্যন্ত মোটা হতে পারে এবং এই চামড়া এতটাই শক্তপোক্ত হয় যে কোনো বন্য প্রাণী নিজেদের আক্রমণের মাধ্যমে এই চামড়া ভেদ করার ক্ষমতা রাখে না, এমনকি সিংহ এবং কুমিরের মতো প্রচণ্ড ক্ষিপ্র প্রাণীগুলিও নয়। আর ঠিক এই কারণটার জন্যই একটি মাংসাশী প্রাণী না হওয়ার সত্ত্বেও জলহস্তি কিন্তু আফ্রিকার ফুড চেনের সবচেয়ে উপরের দিকে থাকে। এমনকি সিংহ এবং কুমিরের মতো প্রাণীও জলহস্তিকে যথেষ্ট ভয় পেয়ে চলে। কি বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিও ফুটেজটি দেখে নিন। এই প্রথম ফুটেজটিতে আপনারা দেখতে পাচ্ছেন যে একটি সিংহ একটি জলহস্তির সীমানায় ঢুকে জলপান করছে এবং খুব স্বাভাবিকভাবেই জলহস্তি নিজের এলাকায় অন্য কোনো প্রাণীর প্রবেশ একেবারেই পছন্দ করে না, তাই সে হঠাৎ করেই সিংহটির উপর আক্রমণ করে বসে। এবং আপনি দেখতেই পাচ্ছেন যে জলহস্তির আক্রমণের ফলে সিংহটি কীরকম ভয় পেয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে এবার আপনি ভেবে দেখুন যে জলহস্তিকে জঙ্গলের রাজা সিংহও ভয় পেয়ে চলে। আবার এই দ্বিতীয় ফুটেজটিতে আপনি দেখতে পাচ্ছেন যে একটি হতভাগা কুমির কোনোভাবে ভুলক্রমে একটি জলহস্তির দলের মধ্যে ঢুকে পড়ে। এরপর জলহস্তিগুলি তার সাথে কী করছে এটা তো আপনি এই ভিডিও ফুটেজে দেখতেই পাচ্ছেন। তার মানে কুমিরের মতো প্রাণীকেও এরা হারানোর ক্ষমতা রাখে, তাই হয়তো কুমির জলে জলহস্তিকে কোনোদিনই আক্রমণ করার চেষ্টা করে না। আপনারা জানলে অবাক হবেন যে একসময় পাবলো স্কোবার নিজের পার্সোনাল চিড়িয়াখানার জন্য বেশ কিছু বন্য জীবজন্তু নিয়ে এসেছিল, কিন্তু পাবলো স্কোবার মারা যাওয়ার পর অধিকাংশ জীবজন্তুকেই বিভিন্ন চিড়িয়াখানায় স্থানান্তরিত করে দেওয়া হলেও তার কালেকশনে থাকা জলহস্তিদেরকে সেখানেই রেখে দেওয়া হয়েছিল। এই জলহস্তিদের সংখ্যা সেই সময় ছিল মাত্র 3টি, কিন্তু সেখান থেকেই পরে এই জলহস্তির সংখ্যা বেড়ে হয়ে যায় 1000টির কাছাকাছি। আসলে জলহস্তিদের শিকার করা সম্ভব নয় এবং এদের অন্য কোনো প্রাণীও হত্যা করতে পারে না, তাই এদের সংখ্যা দিন দিন বাড়তেই থাকে। তবে এর সাথে আপনারা এটা জেনেও অবাক হবেন যে মাঝে মাঝে একটি জলহস্তির গ্রুপের বড় জলহস্তিরা প্রতিযোগিতা কম করার জন্য ছোট ছোট জলহস্তিদের প্রাণে মেরে ফেলে। এখানে এই ফুটেজে আপনারা দেখতে পাচ্ছেন
যে কিভাবে একটি বড় জলহস্তি একটি শিশু জলহস্তিকে আক্রমণ করে মেরে ফেলল। আসলে নিজেদের অবস্থানকে নিজেদের সমাজে দৃঢ় রাখার জন্য বাঘ, সিংহ এবং জলহস্তির মতো প্রাণীরাও মাঝে মাঝে নিজেদের ছোট সদস্যদের মেরে ফেলে। প্রাণী জগতে এটা একটা খুবই কমন ব্যাপার। তবে এবার আপনাদের এই ভিডিওর সবচেয়ে চমকপ্রদ তথ্যটি দিতে চলেছি। আপনারা কি জানেন যে মাঝে মাঝে কিছু প্রজাতির পোকামাকড়ও কিন্তু মানুষের জন্য প্রাণঘাতী হয়ে উঠতে পারে। যেমন ধরুন এখন আপনারা যে পোকাটিকে আমাদের এই ভিডিও স্ক্রিনে দেখছেন, তার নাম হলো অ্যাসাসিন বাঘ। এই পোকাটি বছরে গড়ে প্রায় 10,000 মানুষকে প্রাণে মারতে সক্ষম এবং এই পোকাটির আক্রমণ করার ধরন কিন্তু কিছুটা ব্যাবুনের মতো হয়ে থাকে। এই পোকাটি প্রথমে নিজেদের শিকারের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে নজর রাখে এবং যখন বুঝে যায় যে শিকারটি একেবারেই তার নাগালের মধ্যে এসে গেছে, তখনই সে তাকে আক্রমণ করে বসে। তবে এদের এই লাল রঙের ডোরাকাটা পায়ের সাহায্যে আপনি কিন্তু এদেরকে খুব সহজেই চিহ্নিত করে ফেলতে পারবেন। এরপরে যে প্রাণীটির কথা আপনাদের জানাতে চলেছি, সেই প্রাণীটি আর অন্য কিছুই নয় বরং আমাদের খুবই পরিচিত একটি প্রাণী। আসলে সাপের কামড়ে সারা বছরে গড়ে প্রায় 50,000 মানুষের মৃত্যু হয়ে যায় এবং এই মৃত্যুগুলির অধিকাংশ মৃত্যুই কিন্তু মূলত ভারত এবং আফ্রিকার বিভিন্ন জায়গায় ঘটতে দেখা যায়। তবে এরপর কিন্তু আমরা অর্থাৎ মানুষেরাই কিন্তু সবচেয়ে বেশি মানুষ মেরে থাকি। হ্যাঁ, এই কথাটা শুনতে অদ্ভুত লাগলেও এটাই বাস্তব যে প্রতি বছর যুদ্ধবিগ্রহ, খুন, ডাকাতি, হামলা ইত্যাদি নানান কারণে আমরা মানে মানুষেরাই কিন্তু প্রতি বছর কয়েক লক্ষ মানুষকে হত্যা করে থাকি এবং গড়ে হিসাব করলে এই হত্যার সংখ্যা প্রায় 5 লক্ষের কাছাকাছি এসে দাঁড়ায়। তবে সংখ্যার দিক থেকে বিচার করলে পৃথিবীর সবচেয়ে বেশি মানুষ হত্যার দায় একমাত্র মশাকেই দেওয়া যায়। হ্যাঁ, এই কথাটা একদমই সঠিক যে মশার কামড়ের ফলে প্রতি বছর প্রায় 10 লক্ষের কাছাকাছি মানুষ মারা যায়। তবে আসলে কিন্তু এই মৃত্যুগুলির বেশিরভাগটাই যে মশার কামড়ের জন্য হয় তা কিন্তু একেবারেই নয়। আসলে মশা নিজের মুখে যে ম্যালেরিয়ার প্যারাসাইট বহন করে এবং যখন কোনো মানুষকে কামড়ায় তখন মশা এই প্যারাসাইটকে মানুষের রক্তে ছেড়ে দেয়। এর ফলে ওই মানুষটি ম্যালেরিয়ার রোগে আক্রান্ত হয়ে পড়ে এবং তখনই তার মৃত্যুর সম্ভাবনা বেড়ে যায়। তবে মশার দ্বারা এই মানুষ হত্যার খেলা কিন্তু শুধুমাত্র ম্যালেরিয়াতেই শেষ হয়ে যায় না, কারণ এর সাথে মশা ওয়েস্ট নাইল ভাইরাস এবং ডেঙ্গুর মতো ভাইরাসকে ছড়িয়ে দেয়। ওয়েস্ট নাইল ভাইরাস এমনই একটি মারাত্মক ভাইরাস যা মূলত পাখির শরীরের থেকে মশার কাছে আসে এবং পরে মশা এই ভাইরাসটিকে মানব দেহে ছেড়ে দেয়। এই ভাইরাসের প্রভাবে একটি মানুষের নার্ভ সিস্টেম কাজ করা বন্ধ করে দেয় এবং মানুষটি খুব সহজেই মারা যায়। তাই বাঘ, ভাল্লুক এবং সিংহকে ছেড়ে আমাদের পৃথিবীতে সবচেয়ে বেশি ভয় পাওয়া উচিত একটি ছোট্ট মশাকে। তবে ভিডিওটি শেষ করার আগে আপনাদেরকে অবশ্যই জানিয়ে যেতে চাইব যে নৌকায় করে স্কুলে যাওয়ার সময় ওয়েস্ট আফ্রিকার এই স্কুলের বাচ্চাগুলির সাথে আসলে ঠিক কী হয়েছিল। একথা জেনে আপনারা খুবই দুঃখ পাবেন যে জলহস্তির আক্রমণের ফলে কিন্তু ওই নৌকার নাবিকসহ ওই নৌকার সমস্ত বাচ্চাগুলি জলে ডুবে মারা গিয়েছিল। আসলে জলহস্তিগুলি কিন্তু শুধুমাত্র ভয় দেখানোর চেষ্টা করেনি, সে সত্যি সত্যিই নৌকাটিকে আক্রমণ করে দিয়েছিল যার ফলে নৌকাটি জলে উল্টে যায় এবং সবকটি শিশুই জলে ডুবে মারা যায়। তাহলে এই কথাটি থেকে এই বিষয়টি একেবারেই পরিষ্কার যে নিজের জায়গা রক্ষা করার জন্য জলহস্তির মতো প্রাণীও কিন্তু কোনো কিছুর পরোয়া করে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভিডিওটি ভালো লাগে, ভিডিওটিকে লাইক করার সাথে সাথে নিজের বন্ধুদের সাথেও শেয়ার করে দেবেন। দেখা হবে পরের ভিডিওতে।